বাংলাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা কমলাসাগর বিধানসভার চাম্পামুড়া বাজার এলাকায়। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় কংগ্রেস কর্মীদের অভিযোগ, 1988 সাল থেকে কংগ্রেস দল চাম্পামুড়া বাজারে দলীয় কাজ পরিচালনা করার জন্য একটি পার্টি অফিস নির্মাণ করে, কিন্তু 2018 সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর চাম্পামুড়া বাজারে কংগ্রেস দলের এই পার্টি অফিসটি আর খুলতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের দিনে কংগ্রেস নেতা চিত্ত সূত্রধরের নেতৃত্বে স্থানীয় কংগ্রেস কর্মীরা দলীয় অফিসটি খুলে জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে জেলা সভাধিপতির স্বামী সহ চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে স্থানীয় শাসক দলের কর্মীরা কংগ্রেস কর্মীদের বাধা দেয়। এতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। অপরদিকে বিজেপির সিপাহী জলা উত্তরের জেলা সভাপতি তথা এলাকার বরিষ্ঠ বিজেপি কর্মী গৌরাঙ্গ ভৌমিকের অভিযোগ, পঞ্চায়েত জায়গার উপর নির্মিত এই অফিসটি, এখানে কংগ্রেস দলের মালিকাধীন কোনো পার্টি অফিস নেই। পূর্বে কেবলমাত্র নির্বাচন আসলে বাজারের পল্টু চৌধুরীর দোকান ভিটেতে কংগ্রেস দল ভাড়া নিয়ে দলীয় কাজকর্ম পরিচালনা করত। যেহেতু জায়গাটি পঞ্চায়েতের মালিকাধীন, তাই কোনো রাজনৈতিক দলের অফিস হিসেবে ব্যবহার করার জন্য নির্দিষ্ট দফতরের অনুমতি থাকা প্রয়োজন। এজন্য স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা দলীয় কাজে সরকারি সম্পত্তিকে ব্যবহার করতে নির্দেশ করেছে। ইন টাইম বিজিবির লুক, বিজিবির লুকে আয় আমরা অবজেকশন দিয়েছি যে এটা পার্টি অফিস না, পার্টি অফিস খুলতে পারতো না। আমরা কংগ্রেস নেতা চিত্তসূত্রধর আসলো, চিত্তসূত্রধরে কইছে আপনি আয়া এই পার্টি অফিস ইয়া করতে, আপনি ইয়া অশান্তি সৃষ্টি করেন এলাকার মধ্যে, এটা গরুরে আমরা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান এই ধরনের কথা কইছে। আপনি যাইতেন পাতেন রেখে থেকে না যায় এটা শেষ না করে। গ্রাম পঞ্চায়েত উপপ্রধান কে? গুরুচন ঘোষ। এটা কি দীর্ঘদিন ধরে আপনার কি খোলা ছিল না বন্ধ ছিল? দীর্ঘদিন ধরে বলতে দীর্ঘ এটা আমরা ইটিতে গোটা করা হয়েছে, এরপরে খোলা আসলো এই কিছুদিন, এমনি 2018 থেকে 2023 অবধি বন্ধ। এখন ভাবছি আমরা যেহেতু আমরা আইনসিডি করি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। এলাকায় বিশাল সংখ্যায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মী। ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিবেশ বিরাজ করছে গোটা এলাকায়। সায়ন্দন টিভি।